Hey, good morning everybody. Welcome back to my channel, The Loving Guy. Yo, I hope everybody is being absolutely fine. আজকে একটু সকালবেলা মানে ঠান্ডা ঠান্ডা লাগছে উঠে, এই জন্য আমি আজকে আর এরকম স্যান্ডো গেঞ্জি টাইপের ওই গেঞ্জিগুলো পরিনি। এবার আমাকে বাড়িতে এটাই পরে থাকতে হবে, ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর কাল রাত্রিবেলায় হাওয়া দিচ্ছে বলতে না বলতে এখান থেকে জানলাটা দিয়ে হু করে ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছে। উত্তরের হাওয়া চালানো শুরু করে দিয়েছে, ঠান্ডা পড়বে। আর এইবারে নাকি সব থেকে বেশি ঠান্ডা পড়বে, সব থেকে বেশি তাই তো শুনছি। অ্যান্ড ইয়া, কাল রাত্রিবেলা আমার এডিটিং কিন্তু কালকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো, মানে 11:45টার মধ্যে এডিটিং শেষ হয়ে গেছে। এক্সট্র্যাক্ট করে নিয়েছি ভিডিও, আপলোড করে দিয়েছি ভিডিও, মানে আমি রাত্রিবেলায় আপলোড করে দিয়ে স্কেডিউল করে দিই 11:15 পরের দিনের জন্য। বাস ওই রিল এমন একটা বাজে জিনিস, যে যে দেখা শুরু করলাম দেড়টা অবধি স্ক্রল করেই যাচ্ছি, তার মাঝে না আমিও একটা দুটো করে নিয়েছি। যদি দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে তোমরা চেক করে নিতে পারো, দ্য লাভিং গাই বলে সার্চ করলে ইনস্টাগ্রামে পেয়ে যেতে পারবে, মানে আমাকে পাবে আইডিটা, দ্য লাভিং গাই। ফেসবুক, ইনস্টাগ্রাম, যত সোশ্যাল মিডিয়া আছে দ্য লাভিং গাই টাইপ করলেই পেয়ে যাবে। আর একটা দিন আজকে, তারপরে তো আবার 3-4 দিন তো কাল্লাই থাকবো, তো জিম যাব কি করে, তো দেখি ইচ্ছা করছে না। আচ্ছা, অনেক কাজ আমার, না প্যাকিং হয়েছে, কিচ্ছু হয়নি, লেট সি কি হয়। এই ওটসটা খাও, খেতে খেতে ডিসিশন নেব, যদি হঠাৎ করে এনার্জি চলে আসে তাহলে চলে যাবো, না যাই চাই, চলো জিম গে। ব্রেকফাস্ট করার পর ডিসিশন নিলাম আজকে জিম যাব না, কারণ আজকে অনেক কাজ আছে, ঘরের এই ঝুলটুলগুলো একটুখানি ছাড়বো। আমি যদি এখন জিম যাই, জিম থেকে এসেই অফিসে কাজে বসে যেতে হবে, না হবে ঝুল ঝরা, না ঘর পরিষ্কার হবে, না হবে প্যাকিং, কিচ্ছু হবে না, পুরো হচপচ হয়ে যাবে। অ্যান্ড দিয়ে তারপরে কী হবে, রাত্রিবেলায় আবার সেই রাত 2টোর সময় আমাকে প্যাকিং করতে হবে। এমনিতেও আজকাল জিম মানে খুব ইরেগুলার হয়ে গেছে, আমি মানে 2018-19 যা জিম করতাম এভরি ডে, একটা সিঙ্গেল ডেও মিস করতাম না। সেখানে যাই না, সপ্তাহে 2 দিন গ্যাপ হয়ে যায়, 3 দিন গ্যাপ হয়ে যায়, সপ্তাহে একবার, এই তো এই সপ্তাহে একদিন হলো। আমি না সোমবার গেছি, মঙ্গলবার গেলাম, আজকে বুধবার যাবো না, কালকে তো বৃহস্পতিবার, কাল না থাকবো, মানে কী বলবো, কালকে এমনিতেও জিম বন্ধ। এবার একটা টার্গেট নিতে হবে, জিম যেতেই হবে, ঘুরে আসি কালনা থেকে, প্রত্যেক দিন জিম যাব, শিওর মানডে টু ফ্রাইডে অ্যাটলিস্ট যাবোই যাব, স্যাটারডে সানডে যাবো না ঠিক আছে, মানডে টু ফ্রাইডে আবার জিম স্টার্ট করতে হবে। মানে এরকম ইরেগুলার হলে চলবে না, এখন পরপর দুর্গা পুজো, কালী পুজো, তারপরে মাঝখানে ধনতেরাস, এই ওই ওই এই না, ধনতেরাসের দিন তো কালকে গেছিলাম জিমে, মানে এত কাজ পড়ে যাচ্ছে। এবার আমি বলে না কই মহান ব্যক্তি নে কাহা থা, কালকে বলেছিলাম ব্লগে যে 24 ঘন্টে মে আগর 24 মিনিট খুদকে লিয়ে নেই দে পাতে হো তো ক্যা কিয়ো, ও মহান ব্যক্তি হ্যা দ্য লাভিং গাই, ইসিলিয়ে খুদ বানায়া খুদ নেই যা রহা জিম। ওকে, সো কালকে যে গিজারটা নিয়েছিলাম, আজকে ওই ওনারা এসছেন গিজার কানেক্ট করতে, মানে ফিট করতে, তো এখন এতে ঝুলফুল ঝাড়ছিলাম, আবার রিজিউম করবো ওরা লাগাবার পর, তো তারপরে কাজে বসবো। ও, এটা তো নেই আমার কাছে, আপনাদের কাছে আছে? আনবক্সিংটা দেখাতে পারলাম না, যেটা নিয়ে ঝাড়ছিলাম সেই সময় এসছে আর হাত ধুতে ধুতে ওরা খুলে দিয়েছে। তো 3-pin plug-টা দেয় না এর সাথে, তাই তো? ওকে, তো তোমরা যদি গিজার কেনো এটা মনে রাখবে যে একটা 3-pin plug অবশ্য ওদের কাছে থাকে, ওদের কাছে থাকে, অ্যাঙ্কারেরই থাকে, ভালো অ্যাঙ্কার ইজ গুড, অ্যান্ড ওদের কাছ থেকেও নিয়ে নিতে পারো আর দোকান থেকেও কিনে নিতে পারো। ইনস্ট্যান্টের ব্যাপারটা আছে, তাহলে 3 লিটার কেন রয়েছে? যদি ইনস্ট্যান্টই থাকে তাহলে স্টোরেজ ব্যাপারটা কেন আসছে? স্টোরেজে জল গরম করতে টাইম লাগে, ইনস্ট্যান্টে 1 মিনিট গরম করে। আচ্ছা, হ্যাঁ, এই জন্য বুঝলে, ছোটটা এই জন্যই নিয়েছি, আমি আর বাপি রয়েছে দুজনের জন্য,
3 লিটার ইজ গুড আর এটা তো ইনস্ট্যান্ট আছে এইটুকুনি জিনিস ওর এখন কানেক্ট করছে ততক্ষণ আমি একটু আমার কাজগুলো করে নি এই জাস্ট খেয়ে উঠলাম আর একটু মাছ ভাত হয়েছিল গিজারটাও লাগানো হয়ে গেছে লাঞ্চও হয়ে গেছে একটু কাজ করে নি তারপরে সন্ধ্যাবেলা আজকে 14টা প্রদীপ জ্বালাতে হয় এক্স্যাক্টলি গাইজ দিওয়ালির আগের দিন 14টা প্রদীপ জ্বালাতে হয় তো সেটাই জ্বালাবো ওকে কালকে যে যাবো এখন অবধি ব্যাগ ফ্যাগ কিছু গোছানো হয়নি স্যুটকেসটাকে বার করে রেখেছি এখানে আর স্যুটকেসের মধ্যে ওই 0 পয়েন্টের জ্যাকেটটা আছে তো ওটা তো যাওয়ার কথা ছিল বাট ওটা এখন পোস্টপন্ড হয়ে গেছে মার্চ মাসে যখন যাবো তখন তো লাগবেই আর তার উপরে চাদর ফাদরগুলো সব এরকমই আজকে পড়ে রয়েছে কিন্তু ঘরটা আজকে দেখবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো ঘর ঝুলফুল ঝাললে যাবে তারপর কিরকম একটা ঘরটা সারাক্ষণ ঝুলঝুল ঝুলঝুল লাগে আমার দো আমি প্রত্যেক দিনই নিট অ্যান্ড ক্লিন করে রাখি চেষ্টা করি রাখার অ্যান্ড তা ঘুম পাচ্ছে না আজকে ওই সকাল সকালবেলায় উঠে জিম ফিম না গিয়ে এইসব করেছি আর দেখবে একটু টায়ার্ড হয়ে থাকে আর সানডেতে এইসব করে যখনই করি না সানডেতে দুপুরবেলা একটু ঘুমিয়ে নিই পিক ডেতে তো সেটা হয় না মেনি আওয়ার্স লেটার এই সন্ধে হয়ে গেছে আজকে বারান্দার লাইটগুলো সব বাপি জ্বালিয়ে দিয়েছে আর আজকে অ্যাকচুয়ালি কাজের এত প্রেশার আছে আমি বিছানা ফিছানা সেরকম চাদরটা চেঞ্জ করেছি এই দেখো অর্ধেক চেঞ্জ করেছি আর অর্ধেক পড়ে রয়েছে যাই হোক এখন 14টা প্রদীপ জ্বালাবার সময় চলে এসেছে আর এখানে সব প্রদীপগুলোকে বাপি রেখে দিয়েছে এটা এখন জ্বালাবে তো 14টা প্রদীপ দিতে হয় আজকে অ্যান্ড কালকে তো আমি থাকবো না কালকে কালনাতে আমি মোমবাতি দেবো ছাদের ওপরে ছোট্টবেলায় ওখানে মোমবাতি দেবো সব এক্সপিরিয়েন্স শেয়ার করবো দেখতে থাকতে হবে তোমাদেরকে ভিডিওটা ১৪টা প্রদীপ দিয়ে দিলাম আর বাড়িতে তো এত ঘিঞ্জি সব জায়গায় জিনিসপত্র রাখা আছে এই জন্য ব্যালকনিতেই বেশিরভাগ দিয়ে দিয়েছি আজকের ব্লগটা এখানে অবধি থাক ছোট্ট একটা ব্লগ করলাম আজকে কারণ ডেলি ব্লগ বার করতে হবে তো করতেই হবে তো কালকে কালনা যাচ্ছি এবার ব্যাপারটা হচ্ছে আগে থেকেই কিন্তু আমি ডিসক্লেমার দিয়ে দিচ্ছি যে কালনা তো যাচ্ছি ফার্স্ট অফ অল আমার কালনায় কালী পুজোর কালকে হ্যাঁ কালকে কালী পুজো কালকে সন্ধেবেলায় লাইভ করার আমার খুব ইচ্ছা আছে এবার আমি জানি না কতটা লাইভ করতে পারবো এখানে জিও কানেকশন যেরকম ধরবে কাজ করবে সেরকমভাবেই আমি লাইভ করতে পারবো ইনকেস যদি আমি লাইভ না করতে পারি আমি শ্যুট তো করবো এবার যদি ওইখানে জিও কানেকশন আগেন যদি খারাপ থাকে তাহলে হয়তো ডেলি ব্লগসটা নাও আসতে পারে আমার মামার বাড়িতে মানে বড় মামার বাড়িতে ওয়াইফাই কানেকশন আছে এবার যদি ওয়াইফাই ভালো চলে আমি এডিট করে মামার বাড়িতে গিয়ে জাস্ট খালি আপলোড যদি করতে পারি ওকা ঢুকছে তাহলে গুড এনাফ তাহলে প্রত্যেক দিন যেরকমভাবে ব্লগ এসছে ব্লগ আসছে সেরকম এভরিডে আসবে তো আজকে এইটাই এখানে অবধি থাক লাইক শেয়ার কমেন্টস করে দিও একটু অ্যান্ড যারা যারা দেখছো আমার ব্লগটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবও করে দিও ও আচ্ছা তোমাদেরকে তো উইশই করলাম না হ্যাপি দিওয়ালি টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি কারণ এই ব্লগটা তো দিওয়ালির দিনই রিলিজ করবে আজকে আমি করছি কালকে দিওয়ালি মানে তোমরা যখন দেখছো তখন দিওয়ালির দিন আর আমি তার আগের দিন আমি ব্লগটা করছি ডেলি ব্লগ আগে একদিন একটু ডিলে হয় যেরকম তো পরের দিন মানে এই এই ব্লগটাতেই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা দিওয়ালিটা কেমনভাবে কাটাচ্ছ এবারেতে নো ক্র্যাকার্স গ্রিন ক্র্যাকার্স যেটা আমরা ক্র্যাকার্স বলছি গ্রিন ক্র্যাকার্স যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাওয়া যায় না আই হোপ পাওয়া যায় না অ্যান্ড ইয়েস তো লাইট দিয়েই ভালো এনজয় করো
অ্যান্ড ইয়া আমিও করবো আর তোমাদেরকেও দেখাবো যেরকম দেখিয়ে এসেছি। সো তোমাদের ভালোবাসা নিয়ে ফাইনালি আমি এই ব্লগটা শেষ করছি। অ্যাজ আই অলওয়েজ সে, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। সাইনিং অফ তিলভিং গাই, ইয়ো লাভ ইউ অল। কালকের ব্লগ, কালকের থেকে তিনটে ব্লগ কিন্তু হেভি হবে, পুরো দেখো জমজমাট ব্লগ হতে চলেছে। কিন্তু সেরকম লোকজন আসছে না কাল না এবারে, বাট জমজমাট ব্লগ হবে। এরও কালকে যেহেতু যাব, একবার লাস্টে হাওয়াটা ভরিয়ে নিলাম এখানে এই নারকেল বাগানের এই ইয়েটাতে, পেট্রোল পাম্পটা। হ্যাঁ আমি কী হয়েছে কথা বলতে পারছি না কেন, নারকেল বাগানের পেট্রোল পাম্পটাতে এখানেই হাওয়া ভরায়, নাইট্রো ভরায়। তো এখানে নাইট্রো ভরাতে এসেছিলাম, তো এই চাকাটা পাংচার ছিল, তো এটা ঠিক করে নিলাম কালকে, যাতে একটু স্মুথলি চলে আসবে। গাড়িটা হাওয়া ভরিয়ে, মানে চাকায় হাওয়া ভরিয়ে আসার পর দেখলাম যে এখানেও চলে এসছে মায়ের প্রতিমা। কালকে পুজো হবে এই সময়, বাট আমি থাকবো না, আমার মুখটা কালো আসছে বুঝতে পারছি। ভাই তবে তোমরা যদি না দেখে থাকো, একটা ফটো শেয়ার করেছি ইউটিউবে কমিউনিটিতে, দেখে নিতে পারো। মা দয়াময়ীর আমাদের কালী পুজো, মানে মা কালীর ফটো কালনার দেখে নিতে পারো। ঠিক আছে চলো বাই।